দেখো আমি মানছি যে রাখালের যা বয়স তাতে ওর মনটা ঘোরাতে এই বাড়িতে একটা বউ আনা নিশ্চয়ই দরকার, কিন্তু সেটা কি এই মেয়ে? বারবার এক কথা কেন বলছো কল্যাণী? এই মেয়ে মানেটা কি? কি বলতে চাইছো তুমি? দেখো আমি মানছি যে দিদি ঠাকুরনের শরীরের মেয়ে অত্যন্ত ভালো মেয়ে, কিন্তু সে কি রাখালকে সংসারে বাঁধতে পারবে? নিশ্চয়ই পারবে। তাছাড়া তোমার কেন মনে হচ্ছে যে সে পারবে না? সেটা কি তুমি সত্যি বুঝতে পারছো না? আচ্ছা এই বয়সটা তো তুমিও পার করে এসেছো, সত্যি করে বলো তো এই বয়সের একটা ছেলের চোখে কোনটা আগে পড়ে, রূপ না গুণ? দিদি ঠাকুরনের কাছে তো শুনেছি প্রথম দেখাতে তুমিও আমার এই গায়ের রং দেখেই পছন্দ করেছিলে। আমার তোমাকে পছন্দ হয়েছিল না হয়নি সেটা বড় কথা নয় কল্যাণী, বড় কথা হচ্ছে দিদি চেয়েছিল তুমি এই জমিদার বাড়ির বউ হয়ে আসো, তাই তুমি এসেছো। কেবল দিদি ঠাকুরনের কথাতে আমায় তবে এনেছিলে তুমি? আমি মানুষটার কোনো দাম নেই? এত দামাদামি আমার জানা নেই, আমি শুধু এটুকু জানি যে দিদি যদি পছন্দ না হতো তাহলে তোমার গায়ের রং দুধে আলতা হলেও তুমি এবাড়ির বউ হতে পারতে না। সুতরাং দিদি যখন এখন চেয়েছেন তার সইয়ের মেয়ে শ্রীমতীর সঙ্গে রাখালের বিয়ে হবে, তবে তাই হবে। আমাদের জীবনটা তো দিদি ঠাকুরনের হাতের পুতুলি বটে, কিন্তু রাখালের জন্য আর একটা চেষ্টা আমায় করতেই হবে। আমার দেরি হয়ে যাচ্ছে কল্যাণী, আমি আসি। বলছি শোনো, আমি তো তোমাকে দিদি ঠাকুরনের কথা অমান্য করতে বলছি না, আমি বলছি একটিবার শুধু তুমি তার সাথে কথা বলো। দেখো দিদি ঠাকুরনও তো মেয়েকে প্রথমে না দেখেই কথা দিয়ে দিয়েছিলেন, এখন মেয়ে দেখার পর যদি কোনোভাবে তার মন পরিবর্তন হয়ে থাকে। মন পরিবর্তন? মন পরিবর্তন মানে কি বলতে চাইছো তুমি? দেখো আমি শুধু বলছি তোমাকে দিদি ঠাকুরনের সাথে একটিবার মাত্র কথা বলতে। দিদি ঠাকুরনও তো রাখালের ভালোই চান, তাই না? তিনি তো চাইবেন এমন কোনো মেয়ের সাথেই রাখালের বিয়ে হোক যে রাখালকে আঁচলে বেঁধে রাখবে। ও সর্বনাশ, মা গো মা, বড় বউ মায়ের উপর দিয়ে যাবার মতলব করছে? খবরটা জানলে কি আর মা টাকরণ চেড়ে কথা কইবেন? কেন তো, এই তো সুযোগ। মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8:00।